যারা শহীদ হবে এদেরকে তোমরা মৃত্যু বলো না, এরা জীবিত। হুজুর আমি যদি জীবিত থাকি আমার চোখ দুইটা আপনি মৃত্যুর পরে বন্ধ করিয়েন না, আমি একটু দুই চোখ পরে আপনার দেখতে চাই। আমি দুই চোখ পরে আপনার একটু দেখতে চাই। নবী আমার আর চোখে পানি রাখতে পারলেন না, সাহাবীর মরার পরেও কি তুমি আমার দেখা তৃপ্তি মেটে নাই? হুজুর আমি তো মাক্কি সাহাবী না, আমি মাদানি সাহাবী। আপনি আমাকে দেশে দুই বছর হলো হিজরাত করছেন, মাক্কি সাহাবীর আপনারে সেই অনেক ছোট্ট কাল থেকে দেখে, আমি দেড় দুই বছর আপনারে দেখছি আমার তৃপ্তি মিটে নাই। আমি একটা জিনিস দেখছি, যখন আমার বেশি পানির পিপাসা লাগতো আপনার সুন্দর চেহারার দিকে তাকাইলে আমার পানির তৃষ্ণা নিবারণ হয়ে যায়। আমাদের অবস্থা কি হবে জানি না, যেদিন যায় সেদিন ভালো যায়, যেদিন সামনে আসে বিপদ যেন কাছে ঘুনায় আসে। তবে বিপদের সামনে বসে ইমান তাজা রাখতে হবে। ইনশাল্লাহ বলো ভাই, ইনশাল্লাহ বলো। তাহলে মরণ হয়ে যাবে, ওই মরণটা চাই যে এই মরণ মরলে কোনো কবরে টেনশন নেই। আল্লাহ যেন আপনাদের সেই মরণটা দান করে। এই মরণটার নাম হলো শাহাদাতি মরণ। এই মরণটার নাম কি? শহীদি মরণ। শহীদ মানে তোমার স্বাস্থ্য ভাই শহীদ, কালতো ভাই শহীদ, ওই শহীদ যেই শহীদ সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে শোনো, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকূন। যারা আমার দ্বীনের রাস্তায় জীবন দিবে আমি আল্লাহর কবরে তাদের রেজেকের ব্যবস্থা করব। বিশ্বনবীর কিছু সাহাবী ছিল, তোমাদের কাছে নাম বললে তোমরা টাসকি লেগে যাবা, যারা বাড়ি ঘর জীবনে করে নাই গো বাজার, বিবাহ শাদিও করে নাই, বিয়ে করলে বেজা এলে করে নাই, বিয়ে করলে বউ সাল মেরে বউ সাল মেয়ের জন্যই দিতে হয়, সময় দিতে হয়, এটা করব না। পুরা সময়টাই আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা কাটায়। আরো জোরে কর, আরো জোরে কর। এজন্য বিয়েও করে নাই। রেহনের পোলাপাল একটা তো আছে আর একটা ডুয়েল সিম খোঁজে, ঠিক না? সাহাবা কিরাম জীবনে বিয়েও করে না, একমাত্র বিশ্বনবীর ভালোবাসার জন্য। তাদের মধ্যে একজনের নাম ছিল বেলাল, কি নাম? জোরে কর, আরো জোরে। নাম কি? খাব্বাব, হুবাই, জায়েদ বিন দাসানা। এরা জীবন দিয়ে দিছে বিশ্বনবীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন যারা আমার নবীর জন্য আল্লাহর জন্য জীবন দিবে, নবী তাদেরকে মৃত্যু বলবেন না, এরা আমার কাছে জীবিত। শহীদরা যে জীবিত কোনো সন্দেহ আছে? হ্যাঁ, প্রমাণ দিয়ে দেয়। বাজানরে বদরের যুদ্ধে বিশ্ব নবীর কাছে একজন সাহাবীর খবর আসলো, নবীজি আপনার সাহাবী শাহাদাতের সুযোগ পান করেছে। আমার নবী বললেন অতি তাড়াতাড়ি ওকে আমার কাছে নিয়ে আসা হোক। নবীর সামনে নিয়ে আসা হইল। সাহাবীর বিশ্ব নবী বরকতান বাবা এই রানের পরে নবীজি শোয়া দিলেন। আমার নবীর রান আর তোমার ঠ্যাঙ্গের রান কি এক? জোরে কর, আমার নবী সাহাবি নিলেন রান, রানটাকে বালিশ বানায় দিলেন। সাহাবির রক্তে নবীর সাদা পাঞ্জাবি লাল হয়ে গেল। এ রঙিন পাঞ্জাবি নিয়ে বিশ্ব নবী বারবার জিজ্ঞেস করে, সাহাবি তোমার কেমন লাগে বাবা? সাহাবি বলে, নবীজি
लगो तैयार के वो दे पारे नबी अमर बोलें तुम्हें कैमने सुखी मन कर जीवन जीना कल्पना करे नहीं सही जर अपने करीम अमर नसीब कर दिए अपना रान टामर जन्म बालिश कर दिए अमर अल्लाह नबी अमर बोलें तुम्हार कसे कोनो किस चावर आसे कीना तुम्हार कोनो किस पावर ओपर सम्पूर्ण आसे कीना সাহাবী বলে আমার জীবনে যদি কোনো কাজ অসম্পূর্ণ থাকে আজকে পরিপূর্ণ হয়ে গেল তবে হুজুর যাইবার আগে আমার একটা কথার উত্তর দেন আমি যদি মারা যাই আমি শহীদ হবনি আমার নবী শুনায় দিলেন তুমি শহীদ তো হইবা হইবা আমি নবী তোমার সামনে বললাম কবরে যাইবার পরেও তুমি আমারে পাইবা আরো জোরে কইলেন না ওই ম্যাকডোনের কাছে আমার নবীর দাম নাই ওই লুবার মাতৃকের কাছে বিশ্বনবীর দাম নাই কিন্তু আশিক রাসূলদের কাছে দাম আছে না নাই বিশ্বনবী বললেন তোমার আর কি চাওয়ার আছে হুজুর আমার একটা জিনিস চাওয়ার আছে কি আপনি নিজে বলেছেন আল্লাহর কোরআনের কথা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা শহীদ হবে এদেরকে তোমরা মৃত্যু বলো না এরা জীবিত হুজুর আমি যদি জীবিত থাকি আমার চোখ দুইটা আপনি মৃত্যুর পরে বন্ধ করিয়েন না আমি একটু দুই চোখ ভরে আপনার দেখতে চাই আমি দুই চোখ ভরে আপনার একটু দেখতে চাই নবী আমার আর চোখে পানি রাখতে পারলেন না সাহাবীর মরার পরেও কি তুমি আমার দেখা তৃপ্তি মিটে নাই হুজুর আমি তো মক্কি সাহাবী না আমি মাদানী সাহাবী আপনি আমাকে দেশে দুই বছর হলো হিজরত করছেন মক্কি সাহাবীর আপনারে সে অনেক ছোট্ট কাল থেকে দেখে আমি দেড় দুই বছর আপনারে দেখছি আমার তৃপ্তি মিটে নাই আমি একটা জিনিস দেখছি যখন আমার বেশি পানির পিপাসা লাগতো আপনার সুন্দর চেহারার দিকে তাকাইলে আমার পানির তৃষ্ণা নিবারণ হয়ে যায় আবার যখন বেশি ক্ষুধা লাগতো আপনার দেখলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যাইত হুজুর আমার যখন বেশি টেনশন হইত একটা দৌড় দিয়ে আপনাকে মসজিদে নববীতে পাইলে আমার সমস্ত টেনশন দূর হয়ে যাইত নবী আমার বললেন ঠিক আছে আমি তোমার চোখ দুইটা বন্ধ করব না যুবক এই হাদিসের দ্বারা এখন প্রমাণ নিবা আমার কাজ লেখা মরণ তো হয়েই যাবে ওই মরণটা রব্বে কারিমের কাছ থেকে চাই যেই মরণটা মরলে পৃথিবীতে সবাই মৃত্যু জানলো আমার আল্লাহর কাছে মরণ না ভালো করে বুঝছো সাহাবী যখন বিশ্বনবী বললেন ঠিক আছে তোমার ইন্তেকালের পরে চোখ দুইটা আমি বন্ধ করব না বাজানলে চোখ দুইটা বন্ধ করা হইল না যেই সময় আমার নবী তাকে দাফন কাফনের জন্য নিয়ে গেল কবরে শোয়া দিছে নবী কানে কানে বলে এখন চোখ দুটো বন্ধ করো আল্লাহু আকবার বললেন এখন চোখ দুটো বন্ধ করো আরে কোরআন তার প্রমাণ শহীদরা যে মরে না অবাদান করোনা রোগে মারা গেলে কেউ তার জানাজা যায় না কথা কর না কেন এমনও দেখা গেছে ছেলে এত বড় শিক্ষিত বাহিরে রেখে লেখাপড়া করাইছে সেই ছেলে টেলিফোন করছে আপনার আব্বা মরে রয়েছে হসপিটালের বারান্দায় পড়ে রয়েছে আসবেন না
পোলায় কয় আমি একটু ব্যস্ত আছি আপনার আঞ্জুমানরে দিয়ে দেন। নাউজুবিল্লাহ আস্তে কইলে আসলে মাইকের অবস্থা আমার কানেই হলি না তো কি ওয়াজ করছে ঠিক না বেটা শুধু আমার দিকে তাকা আওয়াজ চিকন করে মগাডে আওয়াজ চিকন করে আওয়াজ চিকন করার হালকা একটু মাস্টার বাড়া এ বাবা হ্যাঁ রাখ এভাবে রাখ আল্লাহ আসলে মাইক ভালো আপনার খারাপ ভাবে না মাইক ভালো কিন্তু আসলে মসজিদের ভিতর তো এই জন্য আপনাদের মনোবত দিতে পারবে না আমি মাইক খারাপ বলবো না আমি আরে খারাপ বলে কেন আর ব্যবসাটা বন্ধ করবো কারণ ওই ওয়াজও মাইক দেয় পূজায়ও মাইক দেয় গানও মাইক দেয় তার রেজেক আমি খেলিয়ে নষ্ট করবো অতএব আমার সাথে বলেন এই পৃথিবী ছেড়ে যেতে হবে কি হবে না বিশ্বাস হয় না হয় তাহলে ওই মরণটাই চাইবো যে এই মরণ বললে কোনো টেনশন নাই ঠিক না বেটে আপনারা জানেন কয়েক মাস আগে একটা লাশ পাওয়া গেছে লাশ নদীর ভাঙনে ভাঙ্গে গেছে নদী লাশটা তাজা মনে হয় কালকে মারা গেছে খবর নিয়ে দেখা গেল এই লোকটা সরমনের মুরিদ ছিল দুনিয়ার জাহান্নামের জন্য তার বডিটা আল্লাহ হারাম করে দিয়েছে সুবহানাল্লাহ বললেন না এই সাহাবী ইন্তেকালের পরে বিশ্ব নবী চোখের কাছে যে বলেন এখন চোখটা বন্ধ করে দিক তাকাও ওই ভাইয়ের হাতের দিকে তাকাও নবী এইভাবে চোখটা এমনি ডলা দিলেন এখন চোখটা বন্ধ কর নবী বলতে দেরি আছে চোখটা বন্ধ করতে দেরি নেই তাহলে বোঝা গেল শহীদরা মরে না কথা বলেন আরো জোরে কিসের বাহাদুরি দেখো এই বেটা কিসের টাকার গরম দেখো কিসের ক্ষমতা দেখো পৃথিবীর সব ক্ষমতা ব্যান্ড হয়ে গেছে একটা করোনা রোগের কাছে পৃথিবীর সব মেডিসিন কলমায় চলে গেছে তোদের দুটা পাও ধরে বলে যায় যুবক কোন পাত্তি নেতার কথা জীবনকে ধ্বংস করিস না কত যুবক রেলে কাটা পড়ে সিতে পড়ে মরে গেছে কুত্তায় তার ট্যাং ঠ্যাং টানে টানে খাইতেছে কিসের বাল কোন বাহাদুর নেই পাঁচ অক্ত নামাজ ঠিক কত করবা হালাল খাবার খাইবা মা বাবাকে জানের চাইতে বেশি ভালোবাসবা এহি হাম সব মুসাফির হাই ওহি আখার ঠিকানা কুই আগে রওনা হাই কুই পিছে রওনা সঙ্গে কে হয়ে যাবে না সঙ্গে যাবে দুটি নাম কখনই তাদের বুইল এই দুইটি নাম হলো একটা নাম হলো আমার আল্লাহ কে 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 ওনার পরিচয় আপনি জানেন আমি তার পরিচয়টা দেই শুনেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমি এমন একজন রব আমি সব কে বলে কে কে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم আহসান আমালা ভালো মন্দর মালিক আমি নেকি বদি রিসার্চ করার মালিক আমি আল্লাহ মৃত্যুর মালিক আমি আল্লাহ হায়াতের মালিক কে আরো জোরে কর হায়াতের মালিক আল্লাহ
শহীদরা জীবিত একটা হাদিসের দ্বারা প্রমাণ মারাবা বলে রাসূল 70 জন সাহাবী এক জায়গায় পাঠাইছে দ্বীনের দাওয়াতের জন্য দাওয়াত তাবলীগের কাজের জন্য এবং তাদেরকে ষড়যন্ত্র করে নিয়ে গেছে মদিনার কিছু কিছু বেঈমানেরা 70 জন কত জন জোরে কোন কত জন দুপুরে ভাত খান নাই কইছে ভাত খান নাই কয় 70 জন এটাও বালা কয় জন রসুলের কাছে যারা কালেমা পড়ছে নাকি জাহান্নামে যাবে না মুনাফিকরা যাবে ঠিক না বেটা মুনাফিক বাংলাদেশে আছে না নাই এই মসজিদের ইমাম মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়ে ঠিকই আর আইকেলা বাস হইতে না ঠিকই হুজুর আপনারে কত ভালোবাসি আপনার লাগে টিভি কাটিয়ে বাড়িতে করে আমার বউর পাকানো ফিরনি লই আইছি গো ফিরনি খাওয়ায় গরু গোশ খাওয়ায় আইকেলা বাস আবার একটা মসজিদের বারান্দায় ফুয়ে দেয় আছে না নাই খালি এই যুগে না আমার নবী ইমাম সব আমার নবী রেও এরা বদনাম বলার জন্য পিছনে যারাই থাকতো এর ভিতরে একজন বদমাইশের নাম ছিল নামটা মুখস্থ রাখে এই নামটা যদি আপনি মাঝে মাঝে জুতা দিয়ে বাড়ি দেন সব আরে ভাই আমি বদরে গেছি কমু কমু বদরে গেছি এক বিক্রমপুরে খাজি তো হুনছে এখানে আবু জেহেলকে দাফন করছে কুত্তার মতো আত্মা বাইন্দে কোবাই এখানে ফেলাইছে এই হাজি করলো কি দেখলাম লাভ দিয়ে যায় জুতা দিয়ে বাড়ি শুরু করছে ওরে বাট পার রে বাট পার আরো যা কইছে তা কইতে না আমি মসজিদে বই ওয়াজে বই ওরে বাট পার রে বাট পার শুরু করছে জুতা দিয়ে বাড়ি আমি মিয়া এখানে কি আবুজেল হইয়া রইছে কই হইয়া রইছে ও আমার নবীরে মারছে আমার নবীরে গলা সিপা ধরছে আমার নবীরে মারার লাগি বদর গুনতাইছে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই 550 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বদরে আইছে বদমাইশ ও মর সে হন জুতা দিয়ে বাইরে মনে মানে ও যদি বাইসে থাকতো আরে গলা সিপা আমি মেরে লইতাম তাবু যে যদি এখন বাইসে থাকতো তুমি মারতা না জানি আবু জেলের খালতো ভাই নাই যারা কোরআনের বিরুদ্ধে কথা কয় রাখে আবু জেলের শাস্ত্র ভাই না খালতো ভাই না হ্যাঁ কি ভাবো তুমি এ মুসলমান ভাইরা ভালো করে বুঝো।